দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার ভিডিও দেখানোর চেষ্টা করব। এটা আপনাদের সব সময় কাজে লাগবে, কারণ যখন আপনারা সাইডে কাজ শুরু করবেন, বাড়ি কাজ শুরু করবেন, তখন হয়তো মিস্ত্রি আপনাকে বলতে পারে যে আমার রড প্রয়োজন, এত হয়তো বললো যে আপনাকে 100 পিস আপনার 10 মিলিমিটার রড প্রয়োজন। কিন্তু সেক্ষেত্রে আপনার জানার প্রয়োজন হয় যে আপনি কত কেজি রড, 100 টনে 100 পিসের রডে কত কেজি রড হবে, অথবা প্রতি টনে কত কেজি রড লাগে। এগুলো আপনার হিসাব থাকলে পারে রডের আপনি অপচয় কম হবে, চুরির সম্ভাবনা কম থাকবে। কারণ আপনি নিজেও জানেন, আপনি হয়তো মিস্ত্রিকে পাঠাইলেন যে আপনি 1 টন 10 মিলিমিটার রড নিয়ে আসেন, সে দেখা যাচ্ছে যে 1 টন নিয়ে আসলে আপনাকে হয়তো একটা পিস দিল যে এত পিস হয়েছে। কিন্তু আপনি কিন্তু জানেন যে আমি যদি এখান থেকে দেখি যে দেখেন, আমি একটু আপনাকে ছোটো করে দেখাই যে যদি 10 মিলিমিটার রড হয় তাহলে আপনার 1 টনে 135 পিস হবে। যদি 10 মিলিমিটার রড হয় 1 টনে 135 পিস হবে। তো সেক্ষেত্রে যদি সে আপনাকে নিয়ে হয়তো 135-এর জায়গায় 100 পিস নিয়ে আসলো, তখন আপনি বুঝে নেবেন, যেমন দেখেন 10 মিলিমিটার রডে আপনার 135 পিস হওয়ার কথা, সেখানে সে আপনাকে 115 পিস এনে বললো যে আপনি 1 টন রড নিচ্ছেন। কিন্তু আপনি ধরি, আপনি তো জানেন যে আপনার জানা থাকলো যে 1 টনে আমার 135 পিস হওয়ার কথা, তাহলে সে তো আমাকে 20 পিস কম দিল। এভাবে আপনাকে প্রত্যেকটা জিনিস আপনি ধরতে পারবেন। হয়তো 16 মিলিমিটার রড আপনার প্রয়োজন, আপনি 1 টন কিনতে দিলেন, 1 টনে সাধারণত 53 পিস হওয়ার কথা, তো সেখানে সে দেখা যাচ্ছে 40 পিস আনছে, এনে বললো যে আমি 1 টন রড নিয়ে আসছি। কিন্তু সেখানে তখন আপনি ধরতে পারবেন সে আমার আপনার সঙ্গে আপনাকে ভুল তথ্য দিচ্ছে, অথবা সেখান থেকে কিছু এদিক সেদিক করছে। এই জন্য এই জিনিসটা আপনার খুবই প্রয়োজন হবে। আর যারা আমরা স্টুডেন্ট, যারা আমরা ইঞ্জিনিয়ার, যারা আমরা কাজ করি, তাদের তো সবসময় এগুলো মুখস্থ থাকার কথা এবং থাকবে ইনশাল্লাহ। তো আসুন আমি এখন হিসাবটা দেখাই, যে আমরা দেখাবো যে প্রতি টনে কত পিস রড হয়, প্রত্যেকটা রড এবং রডের ডায়া সুতা এগুলো আমরা জানানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন। আমি আপনাদের সঙ্গে আছি, আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল। দর্শক মণ্ডলী, আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য আসুন একটি করে গাছ লাগাই। দর্শক মণ্ডলী, আসুন আমি ভিডিওটি শুরু করি। এখানে আমার হেডিংটা ছিল 1 টন রডে কত পিস হয়, সেটা আমাদের জানতে হবে। 1 টন রডে কত পিস, 1 টন রডে কত পিস রড হবে সেটা জানাবে। প্রথমে আমি আপনাকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করছি। আমরা অনেক সময় সুতা বলি, আবার কেউ কেউ ডায়া বলে। যেমন যদি 8 মিলিমিটার রড হয়, যেটা রিং বাঁধার কাজে লাগানো হয়, সাধারণত রিং বাঁধার কাজে এটা লাগানো হয়, এটাকে দুই সুতা রড বলে। রিং বাঁধার জন্য যেটা ব্যবহার করা হবে এটাকে বলবো দুই সুতা রড। এটা হচ্ছে দুই সুতা রড, আমি আবার নিয়ে আসি, এটাকে হচ্ছে দুই সুতা রড। যখন 10 মিলিমিটার রড হবে, 10 মিলিমিটার রড বলা হয় যেটা ছাদে ব্যবহার করা হয়, সাধারণত ছাদের রডটা হচ্ছে 10 মিলিমিটার হয়, এটাকে তিন সুতা রড বলা হয়। তিন সুতা মানে 10 মিলিমিটার। আবার আপনার অনেক সময় এক্সট্রা টপ হিসাবে ব্যবহার করা হয়, কোনো কোনো সময় ছোট বাড়ি হইলে সেখানে কলামও ব্যবহার করা হয় এবং স্টিয়ারি ব্যবহার করা হয়, মানে যেটা আমার সিঁড়িতে সাধারণত এই 12 মিলিমিটার রডটা ব্যবহার করা হয়। সরি, এটা 12 মিলিমিটার রড, এটা হচ্ছে 12 মিলিমিটার মানে 4 সুতা রড। আর 16 মিলিমিটার, এটা সাধারণত কলামে বিমে এই রডগুলো ব্যবহার করা হয়, এটা হচ্ছে 5 সুতা রড বলে। 20 মিলিমিটার, যখন 5তলা 6তলার উপরে বাড়ি হয় তখন হচ্ছে 20 মিলিমিটার রড ব্যবহার করা হয় বিমে কলামে, সেটাকে বলে 6 সুতা রড। আর 22 মিলিমিটার হচ্ছে 7 সুতা রড, আর 25 মিলিমিটার হচ্ছে 8 সুতা রড। এখন আমরা দেখব যে এই যে আপনি 8 মিলিমিটার রড, আপনার 1 টনে কতটুকু হয়, কত পিস হয়, 10 মিলিমিটার রড 1 টনে কত পিস হয়, তাহলে আমরা একটা হিসাব অলরেডি বের করছি যে 8 মিলিমিটার রড কিংবা 2 সুতার রড 1 টন যদি আপনি কেনেন তাহলে 212 পিস হবে। 1 টন হলে 212 পিস হবে, এটা আমাদের মনে রাখতে হবে। 1 টন হলে আমাদের 212 পিস হবে। আবার 10 মিলিমিটার যদি হয়, আপনি 1 টন রড কিনেন, 10 মিলিমিটার অথবা 3 সুতা রড যদি 1 টন কিনেন তাহলে 135 পিস হবে। 12 মিলিমিটার রড অথবা 4 সুতা রড যদি আপনি কিনেন তাহলে 1 টনে 94 পিস হবে। 16 মিলিমিটার রড বা 5 সুতা রড যদি আপনি কিনেন সেক্ষেত্রে 53 পিস হবে। 20 মিলিমিটার রড বা 6 সুতা রড যদি আপনি কিনেন তাহলে 34 পিস হবে। 22 মিলিমিটার রড বা 7 সুতা রড যদি কিনেন তাহলে 28 পিস হবে। 25 মিলিমিটার
সমান সমান 8 সুতা রড এটা যদি কেনেন তাহলে 22 পিস হবে তো 10 মডেল এই হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত উপস্থাপনা আমি একটু বিস্তারিত আবার দেখানোর চেষ্টা করব 10 মডেল এই জিনিসটা আমাদের একটা চার্ট করে আমাদের কোনো প্রয়োজনীয় জায়গায় টানায় রাখলে আমরা এগুলো সব সময় মনে থাকবে তো 10 মডেল এবার আমি দেখাবো রডের যে আমরা রড ক্যালকুলেশন করি তার যে একটা সূত্র আছে সেই সূত্রটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আসুন সেইগুলো আমি আপনাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করি এটা আপনি দেখতে পাচ্ছেন যে এবার আমি সূত্রটা আপনাকে দেখাবো যে 1 মিটার রডের ওয়েট 1 মিটার রডে যদি আমি ওজন মাপতে চাই 1 মিটার প্রতি মিটার রডের ওজন মাপতে চাইলে এই সূত্রটা আমরা ব্যবহার করব d স্কয়ার বাই 162.2 কেজি d স্কয়ার কে 162.2 দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেই কেজি হবে রড মানে 8 মিলিমিটার রড যদি হয় তাহলে পারে এটা 8 গুণ 8 মানে স্কয়ার যেহেতু 8 গুণ 8 তাহলে 8 গুণ 8 ভাগ 162.2 সমান 0.39 কেজি হয়ে গেল এভাবে আমরা এইগুলো বের করব আবার যদি এটাই যদি আবার আপনার হচ্ছে 10 মিলিমিটার রড হতো তাহলে আমরা 10 গুণ 10 তাকে 162.2 দিয়ে ভাগ দিলে সেটা আমার চলে আসতো এবার আমি একটা বড় ছক আপনাদের দেখানোর চেষ্টা করব যেমন আমরা 8 মিলিমিটার সমান 8 মিলিমিটার রড যদি হয় প্রতি কেজিতে প্রতি মিটারের ওজন হবে 0.39 প্রতি মিটারের ওজন হবে 0.39 কেজি 8 মিলিমিটার রড যদি হয় তাহলে প্রতি মিটারের ওজন হবে 0.39 তাহলে হয়তো আপনাকে আপনার মিস্ত্রি বলল যে আমাকে হচ্ছে 20 মিটার রড নিয়ে আসে এসে এনে দিতে 20 মিটার রড এনে দিতে হবে তখন আপনি করবেন কি এই 20 কে 0.39 গুণ দিলে পারে আপনার এটা বের হয়ে যাবে যেমন 10 মিলিমিটার 10 মিলিমিটার যদি আপনার রড হয় 10 মিলিমিটার রড হইলে পারে 1 মিটারের ওজন হবে আপনার 0.62 কেজি যদি 12 মিলিমিটার হয় তাহলে 1 মিটারের ওজন হবে 0.89 কেজি আর 16 এমএম রড হয় তাহলে পারে 1 মিটারের ওজন হবে 0.58 কেজি আবার 20 মিলিমিটার যদি হয় তাহলে 1 মিটারের ওজন হবে 2.47 কেজি যদি 25 মিলিমিটার হয় 3.85 কেজি এটা আমি দেখেন এখানে আবার ক্যালকুলেশন করি এটা আপনাদের জন্য একটু সহজ করছি আমি আপনাদেরকে এটা উপস্থাপন করার চেষ্টা করবো এবার যখন আমি এতে আসব দেখেন আমার যখন 8 মিলিমিটার রড আসছে আমি জানি যে 1 মিটারের ওজন 0.39 কেজি তাহলে 1 পিস রড সাধারণত 12 মিটার হয়ে থাকে তাহলে 12 মিটার বা 1 পিস পুরা রডের ওজন কত সেটা আমি বের করতে পারবো ঠিক আছে কী করব এখানে আমি যেহেতু জানি 8 মিলিমিটার রড এই যে 8 মিলিমিটার রড 1 কেজিতে 1 মিটারে হচ্ছে 0.39 তাহলে আমার 12 মিটারে 12 দিয়ে গুণ দিলে পারে 4.73 কেজি হয়ে গেল যে 10 মিলিমিটার রড হয় একে যদি প্রতি 1 মিটারের ওজন যদি 0.62 কেজি হয় তাহলে 12 মিটার একটা রডের তাহলে 0.62 12 দিয়ে গুণ দিলে পারে 7.44 কেজি বের হয়ে আসলো এভাবে আমরা একটা পুরা রডের ওজন তাহলে আমি এটা যে সংক্ষেপে বলি 8 মিলিমিটার রড যদি হয় তাহলে একটা ফুল রডের ওজন 4.73 কেজি 10 মিলিমিটার যদি হয় একটা ফুল রডের ওজন যেটা 12 মিটার 7.44 কেজি 10 মিলিমিটার 10 এমএম রড যদি হয় একটা ফুল রডের ওজন হবে 10.68 কেজি আর 16 মিলিমিটার যদি হয় একটা ফুল রডের ওজন হবে 18.96 কেজি আর 20 মিলিমিটার যদি হয় একটা ফুল রডের ওজন হবে 29.64 কেজি এভাবেই আমরা রডের হিসাবগুলো বের করতে পারবো 10 মিনিট আপনারা সবাই ভালো থাকবেন আমি যদি আরেকবার বলি এখানে সংক্ষেপে বলি 3 সুতা রড বা 10 মিলিমিটার রড 1 টন রড যদি আমি কিনি 135 পিস হবে 4 সুতা রড বা 12 এমএম রড 1 টন যদি আমি কিনি তাহলে 98 পিস হবে 16 এমএম রড 1 টন যদি আমি কিনি বা 5 সুতা তাহলে 53 পিস হবে 6 সুতা বা 20 মিলিমিটার রড যদি আমি 1 টন কিনি তাহলে 34 পিস হবে 8 সুতা বা 25 এমএম রড 1 টন যদি কিনি তাহলে 22 পিস হবে 10 মডেলে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন 10 মডেলে আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় চাচ্ছি আল্লাহ হাফেজ